Assalamualaikum warahmatullahi wabarakatuh. Shipya darshok birotir por abaro apnaderke iyotore shagotom. Amra kotha bolchilam promoting youth leadership to and violent extremism. অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের কমিউনিটির জন্য। আমরা আমাদের কথা কন্টিনিউ করব। আপনারাও আপনাদের অপিনিয়ন আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আমাদের টিভি স্ক্রিনে আমাদের কন্টাক্ট নাম্বার রয়েছে। সুপ্রিয় দর্শক আমরা কন্টিনিউ করব আমাদের কথা। জনাব কন্টিনিউ করার আগে আমার সাথে নতুন একজন গেস্ট আমাদের সাথে যোগ দিয়েছেন জনাব হাফিজ হুমায়ুন সাহেব। উনি আমাদের একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং দেশে উনি একজন সাহিত্যিক এবং একটা কমিউনিটি ডেভেলপমেন্টে কাজ করছেন। आमार देशेर तो हाफिज हुमायुन साहेब के आमादेर इयो तारे स्वागतम धन्यवाद माननीय उपस्थापक आपना थैंक यू जनाब तालहा भाई आपनी आपनार कथा कन्टिन्यू करब आमरा जेटा पोस्टपोन करे राखছিলাম যে আসলে কোন ধরনের রিসোর্স টাকা अवेलेबल ইয়ুথ লিডারশিপের জন্য রিসোর্সটা দেখেন আমাদেরকে আমি দেশের কথা বলতেছি প্রথমে দেশে হচ্ছে মনে করেন সেমিনার গঠন করা উচিত আপনি এই যে ইপটিজিং এই যে ড্রাগস এই যে আপনার নারী লাঞ্ছিত করার ঘটনা বারবার যেমন আপনি দেখেন এই যে সিম্পলি আমি একটা উদাহরণ টানতেছি যে এই যে বৈশাখী মেলায় নারী লাঞ্ছিত ঘটনা হলো এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা কি বলবো এটা এই যে আমাদের যে মানসিক মূল্যবোধের যে অবক্ষয় যে আমরা যে কতটুক নিচে নেমে গেছি এটা প্রধান কারণ হচ্ছে আমাদের ভিতরে মানে ইসলামিক শিক্ষা যদি হতো বা আমরা যদি যেমন আমাদের ইসলামে যেটা শিক্ষা দেয় যে নারীদেরকে মূল্যায়ন করা বা নারীদেরকে যে আপনার ইজ্জত দেওয়া সম্মান দেওয়া এই জিনিসটা যদি আমাদের ভিতরে চলে আসতো তাহলে এই ব্যক্তিগুলো এই কাজ করতে পারতো না আচ্ছা যাই হোক এটা হচ্ছে অন্য ব্যাপার আর আমি যেটা বলতে যাচ্ছি যে আমাদের সেমিনার গঠন করতে হবে আমাদের এটার উপরে বেশি করে পাড়া মহল্লাতে আপনি বেশি করে সেমিনার গঠন করতে হবে বুঝাতে হবে এগুলা খারাপ আপনি ইসলামের শিক্ষা শিক্ষিত করতে হবে তখনই দেখবেন আস্তে আস্তে আপনার একজনের পর একজন কিন্তু লিডারশিপ তৈরি হবে বাস্তবতা যেটা এই দেশে দেখেন আপনি অনেক সময় আছে যেমন আমি কয়েকদিন আগে একটা অনুষ্ঠান দেখলাম যে বার্মাতে আমাদের মুসলমানদের উপর অত্যাচার চালানো হচ্ছে খুবই অত্যন্ত দুঃখজনক এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে বার্মার যারা মুসলমানকে কি বলবো মানে হত্যা করা সপরিবারে হত্যা করা হয়েছে জ্বালানো পুরানো হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং সবচেয়ে দুঃখজনক যেটা ঘটনা হচ্ছে দেখেন এখানে দেখা যাচ্ছে যে ওরা হাহাকার করতেছে অথচ ওইদিকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে আপনার মানসুকিকে কিন্তু দেখেন উনি তো আমাদের যে মুসলমান ভাইদের উপরে এই যে অত্যাচারটা হলো ওনারা তো কিছুই একটা ওয়ার্ড ব্যবহার করলেন না কিন্তু এই দেশের কমিউনিটিতে কিন্তু ওদের জন্য যে এই দেখেন আপনি কি চ্যারিটি অনুষ্ঠান যেগুলো হচ্ছে হ্যাঁ ডেমনস্ট্রেশন হয়েছে চ্যারিটি অনুষ্ঠান হয়েছে ওদেরকে পয়সা দেওয়া হয়েছে এখান থেকেও কিন্তু লিডারশিপ তৈরি হয় এগুলো সেমিনার থেকে কিন্তু আমরা লিডারশিপ তৈরি হচ্ছে আস্তে আস্তে আমাদেরকে অগ্রসর হচ্ছে অনেক ইউথ লিডার দেখলাম আমি এখানে কথা বলতেছেন দুঃখ প্রকাশ করতেছেন এবং ওদের জন্য সাহায্যের জন্য ওরা আবেদন জানাইতেছেন মানুষও কিন্তু প্রাণ ঢেলে এই দেশের মানুষ প্রাণ ঢেলে পয়সা দিতেছে ওদের রোহিঙ্গাদের জন্য এটা অত্যন্ত মানে সুখবর এবং এটা অত্যন্ত আমাদের কমিউনিটির জন্য ভালো বাংলাদেশেও দেখেন আপনি আমাদের ডেমনস্ট্রেশন হইতেছে আপনাদের প্রতিবাদ জানানো হয়েছে এটার জন্য যে ফিলিস্তিনি দিয়ে তো মানুষ মারা গেছে এত যে দুঃখজনক ঘটনা করছে মারা হয়েছে ওদের জন্য মানে সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে এইভাবে কিন্তু আমাদের লিডারশিপ তৈরি হবে আমরা যখন একটা কাজে অগ্রসর হব ভালো কাজে অগ্রসর হব একজন অগ্রসর যখন হবে তখন উনি একটা নেতৃত্ব দিতেছেন উনি চলে যাওয়ার পর যেমন আরেকজন নেতৃত্ব এইভাবে কিন্তু আমাদের আস্তে আস্তে গ্রো আপ হবে লিডারশিপটা আর কি লিডারশিপ গ্রো আপের মাধ্যমে আমরা কিন্তু এক্সট্রিমিজমকে আমরা একদম চিরতরে বিদায় করতে পারব অবশ্যই সেটা আমাদের প্রোগ্রামের প্রতিপাদ্য বিষয় জনাব হাফিজ হুমায়ুন সাহেব আপনার কি মনে হয় আজকের যে বিষয়টা প্রমোটিং ইয়ুথ লিডারশিপ টু এন্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম সেই বিষয়ের উপর আপনার কোনো মতামত আছে কিনা জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে প্রথমেই যেহেতু ঈদের পরপর সবাইকে কমিউনিটি সবাইকে প্রবাসী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের যে বিষয়টা আপনারা নির্ধারিত করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে ইয়ুথ যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে এই ইয়ুথ শর্টনেস যে জায়গায় আমি মনে করি আর কি যে আমাদের অভাব রয়েছে মূল্যবোধের যে অভাব রয়েছে আমাদের আসলে প্রতিষ্ঠান দুইটা থাকে একটা ফর্মাল একটা ইনফর্মাল আনফর্মাল থাকে একটা প্রতিষ্ঠান আমাদের হচ্ছে যে আমাদের পরিবার থেকে আমরা যে শিক্ষাটা পাই আমাদের জন্মর পর থেকে আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমরা পরিবারেই থাকি এই প্রতিষ্ঠানে যে শিক্ষাটা আমি পাবো ওইটাই আমার সমাজে গিয়ে অ্যাপ্লাই করব। সেকেন্ড প্রতিষ্ঠান হচ্ছে যে প্রতিষ্ঠানে আমি পড়ালেখা করি সেই প্রতিষ্ঠান তার চেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে আমার জন্য আমি একজন মুসলিম হিসাবে যদি বলি তাহলে আল্লাহ তাআলার ভাষায় বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সূরা আহজাব आयत नम्बर 21 आमार जन्नो जे प्रतिष्ठान सेई प्रतिष्ठानटा होच्छे आमार जन्नो प्रिय रासूल सल्लल्लाहु आलैहि वसल्लाम आमी जदि रासूलके आमी जदि एकजन बयोबृद्ध मानुष हिसाबे गणी आमी आमार जदि आमार आदर्श हिसाबे धरी ताहलेई आमी सक्सेस आमी जदि रासूलके आमी आमार एकजन यांग पार्सन हिसाबे मानी ताहलेई आमी सक्सेस आमी जदि एकजन आदर्श चाइल्ड हिसाबे शिशु हिसाबे आमी रासूलके मानी ताहलेई आमी सक्सेस आमी आमी कृतकार्य होते पारबो दुनिया एबं आखिराते। तो परे होच्छे कथा जे आमरा आसले रासूलेर आदर्श बोले बोले आबार अनेकेई आमरा माने कठोरतार दिके चले जाई जार कारणे आमरा एक एक जन एक एक दिके एकटा व्याख्या करतेछि। केउ बोलतेछि ना ओई जारा नतुन भावे एई आरेक जनेर मूर्ति भांगार जन्य प्रस्तुत होयेछे ओइटा राइट आछे, आबार केउ बोलतेछि ना जारा अस्त्र नियेछे तारा राइट आछे, ओइटा किन्तु कोनो सठिक पन्था ना। आमादेर रासूल कोनो एक्सट्रीमिजमेर दिके जान नाई, इस्लामटा होच्छे शांतिर धर्म एबं रासूलके जदि आमरा यांग पार्सन हिसाबे धरी इयथ पार्सन हिसाबे धरी आमी जदि देखि रासूल सल्लल्लाहु आलैहि वसल्लाम 14-15 बछर समये बयसेर समय तिनि हिलफुल फुजुल संगठन करेछेन समाजेर शांति शृंखला रक्षार जन्य। आमी जदि एकजन यांग हिसाबे एई आदर्शटा फलो करते पारी ताहले किन्तु आमी यांग सोसाइटिर जन्य एकटा क्लाब गठन करते पारी, एकटा संगठन तैरि करते पारी। आमी शुधु लिडार होवार जन्य ना, आमी समाजके सुंदर करार जन्य आमी जदि एकटा काज करते पारी ताहलेई तो सुंदर हो जाए। एटाई तो मुमिनेर जन्य सार्थकता एबं मुमिन ना शुधु एई दुनियाते एकजन मानुष हिसाबे बेंचे थाकार जन्य एक्सट्रीमिजमके एकदम चिरतरे बिदाय करते होबे एबं एई दुनियाके शांति शृंखलार मध्ये आनार जन्य এই সুন্দর আদর্শ ফলো করতে হবে। ওনার 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 কাছ থেকে আমি মানে টেনে কথা বলতেছি চাচ্ছি যে হ্যাঁ উনি যে কথাটা বললেন অত্যন্ত সুন্দর বললেন এক্সকিউজের পরিহার করতে হবে। যেমন আমাদের দেশে দুইটা ঘটনা ঘটে গেল, অনন্ত বিজয় যে মানে অনন্ত বিজয় যে সিলেটের একটা ছেলে হত্যা হলো, তারপরে আপনার অভিজিৎ রায়ের হত্যা। হতে পারে ওরা ওদের মত প্রকাশ করেছে, এটা আমিও ধিক্কার জানাই, ওরা যে মত প্রকাশ করেছে এটা অন্যায় করেছে, এটা আমাদের ধর্ম, এটা আমরা যে ধর্মে বিশ্বাসী এটার আঘাত করার আমরা যেহেতু কোন ধর্মকে আঘাত করতেছি না আমাদের ধর্মের উপর আঘাত করার কোনো অধিকার নাই। ওনারা ওনারা আঘাত করছে, ওনারা ওনার কাজ করেছেন, ওনারা ওনার ফল আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মেরে রক্তাক্ত করছে। এজন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত করো, এইটা আমাদের হওয়া উচিত। কিন্তু এইটা না যে তুমি ওদেরকে হত্যা করে দিবা, তাহলে এটা তো এক্সট্রিমিজম দিকে আমরা যাচ্ছি। আমাদের সম্পর্কে ভুল ধারণা হচ্ছে একটা জিনিসটা ভুল ধারণা হচ্ছে যেটা আমি হুমায়ুন ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন করি যে কোরআন হাদিস থেকে আমরা যেটা জানি কতটুকু ইয়দদের জন্য কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে, ইয়দদেরকে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে? ইয়দদের থেকে এদেরকে এমন ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ রাসূলের সময় কিন্তু এই যারা আল্লাহ রাসূলের সাহাবা কেরাম যারা ছিলেন যারাই ইসলাম গ্রহণ করেছেন বেশিরভাগ ক্ষেত্রে সবাই ইয়দ ছিলেন, সবাই ইয়দ ছিলেন এবং ইয়তদের ব্যাপারে সবাইকে বলা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলছেন যে সাবধান, তোমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। ওইখানে কোনোভাবেই নির্ধারিত করে নাই যে বয়স্ক যারা তাদের জন্য দায়িত্ব রয়েছে, সবাইকে বলেছেন এবং বিশেষ করে ইয়াংদেরকে বলেছেন। আল্লাহ রাসূল বলছেন যে ইয়াং যারা তাদের জন্যই আজকে এই দুনিয়া সুন্দর করার জন্য আজকেই আপনাদের সময়, প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। আমি যদি একজন ইয়াং হই, আমি যদি সমাজ গঠন করার চিন্তা করি, আমি যদি নিজেকে সুন্দর করার চিন্তা করি, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সমাজের যে অভাবটা হচ্ছে আমাদের যে মৌলিক মোরাল এডুকেশন যেটা এই নৈতিক শিক্ষা ওইটা আমরা দিন দিন আমরা কমিয়ে আসছে। আল্লাহ রাসূল তো একবার মজা করে মানে ফান করে বলছিলেন সাহাবীদেরকে যে কোনো বৃদ্ধ লোক কিন্তু বেহেশতে যাবে না, এটা সুন্দর কথা বলছেন আপনি যে এই আল্লাহ রাসূল বলার পর কিন্তু এই আবু বকর সিদ্দিক অনেক সাহাবায়ে কেরাম কিন্তু আশ্চর্য হয়ে গেছেন ইয়া আল্লাহ রাসূল, অনেকে কান্না জড়িত কণ্ঠে বলছেন ইয়া আল্লাহ রাসূল তাহলে কি আমরা বেহেশতে যাব? কিন্তু আল্লাহ রাসূল বলছেন না না, আপনার আমার কথা শুনো, আমার প্রিয় সাহাবায়ে কেরাম আমার কথা শুনো, আমার কথার মর্মার্থ বুঝেন আপনারা। কোনো বৃদ্ধ কিয়ামতের দিন কিন্তু সবাই ইয়ত হয়ে উঠবেন, ইয়ত হয়ে উঠবেন, এটা আল্লাহ রাসূল এরকম বলেছেন। সুন্দর একটা কোনো বৃদ্ধ লোক বেহেশতে যাবে না, সবাই ইয়াংরাই যাবে, সবাই এদেরকে আল্লাহ কিন্তু ইয়াং বানাবেন একদম। আপনি আসলে দেখেন যদি আমরা বলি যে আমাদের যে গাইডেন্স যেটা আমাদের পরিবার থেকে প্রতিষ্ঠান থেকে এই গাইডেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের মিসবিহেভ করি, যার কারণে আমরা ইয়াং যারা আছে ইয়াং পার্সন যারা আছে অনেকেই লাইন আউট হয়ে যায়। পথ বিচ্যুত হয়ে যায় যার কারণে তার মধ্যে একটা প্রতিহিংসা প্রবণতা কাজ করে যদি আমি সুন্দরভাবে তাকে ডাইরেকশনটা দিতে পারি সূরা নাহাল আয়াত নাম্বার হচ্ছে 125 যে আল্লাহ তাআলা বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা আপনি যদি কাউকে কোনো কিছু বোঝাতে চান কোনো কিছু বিষয়ে ইনভাইট করতে চান তাহলে আপনি সবচেয়ে সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন সুন্দর একটা ভাষা ব্যবহার করবেন যে ভাষার মাধ্যমে সে আপনার প্রতি আকৃষ্ট হবে ওয়াল মাউহি ওয়াল হিকমা প্রজ্ঞা অবলম্বন করবেন ওয়াল মাউইজাতিল হাসানা সুন্দর ভাষা ব্যবহার করে তাকে বোঝাবেন কিন্তু আমরা তো এরকম কোনো কিছু করি না ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান আল্লাহ তাআলা এমন ভাবে ডাইরেকশন করছেন কিন্তু আমরা আসলে না আল্লাহ তাআলা ডাইরেকশন অবলম্বন করছি আদর্শ অনুসরণ করছি না রাসূলের আদর্শ অনুসরণ করছি আমরা আমাদের মতো চলতেছি এর জন্য আমাদের যে অভাবটা এই অভাবটা অত্যন্ত প্রকটভাবে চলতেছে জি আমরা তালাবার কাছে আমি যাব আমাদের বেনিফিটটা কি যে ইয়ুথ লিডারশিপ ক্রিয়েট করার পর আমরা যে আমাদের একটা জাতি আমরা যেখানে বসবাস করি সেই জাতি হিসাবে যেখানেই বসবাস করি সেটা বেনিফিটটা কি হয় আউটকামটা কি আসবে আপনি কি মনে করেন যে আমরা লিডারশিপ ক্রিয়েট করলাম সেইখান থেকে আমাদের আউটকামটা কি আসবে বেনিফিটটা কি আসবে বেনিফিটটা হবে যে আমি মনে করি যেটা মনে করেন আপনি যে আমি আগেই বললাম যে একজন ইয়ুথ যুবক বয়সে যারা লিডার যারা হবেন একজনের পর একজন হবেন এতে কি হবে আমাদের সমাজের যে এই যে আমাদের খারাপ কাজগুলা অবক্ষয় যে দূর হবে আমাদের যে এই যে আমরা যদি একজন আমরা যদি টিম লিডার ভাবে আমরা যদি এগুলা কাজ করতে থাকি যে এই তোমরা এগুলা করো না তোমরা খারাপ কাজ করো না তোমরা ইপটিজিং করো না তোমরা এইটা করো না ওইটা করো না বা ওই যে আমি একটু আগে বললাম যে এক্সট্রিমিটির পর্যায়ে গিয়ে দুজনকে হত্যা করা হলো তাইলে এটা যদি আমরা যদি এইভাবে বলি যে না আমাদের ইসলাম তো এটা বলে নাই ইসলাম তো ওরা 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 ওদের মত প্রকাশ করেছে মত প্রকাশের অধিকার সবার থাকতে পারে কিন্তু এই জন্য আমরা ওকে হত্যা করব এটা তো ইসলাম বলে নাই তাহলে এটা কি হচ্ছে আমি যদি এই মানে অতিরিক্ত মাত্রায় গিয়ে আমি বিশ্বাসী হয়ে যে একজন হত্যা করে ফেললাম তাহলে অমুসলিম যারা ওরা বলবে মনে হয় ইসলামে মনে হয় এটা মনে হয় জিহাদ হিসেবে ঘোষণা করে আসলে এটা না আমাদের ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম শিখায় এই যে আমাদের যুবক সমাজ যারা আসতেছে তারা যদি আমি তো একটু আগে বললাম যে ইসলামিক শিক্ষায় যদি শিক্ষিত হয় এবং ইসলামে যেগুলা খারাপ কাজ বলে এগুলা যদি আমরা প্রচার করতে থাকি সেমিনার করে এইটা করে ওইটা করে তাহলে কিন্তু সমাজ থেকে এই খারাপ কাজগুলো দূর হবে মানুষের বুঝতে হবে ইসলাম আমি প্রথমেই বলতেছি যে ইসলাম দিয়ে আমরা অগ্রসর হতে হবে ইসলামিক মূল্যবোধটা আমাদের মধ্যে তৈরি হতে হবে এটা সেটা অবশ্যই মানুষের কাছে বোঝাতে হবে যে ইসলাম ডাজন্ট অ্যালাউ এক্সট্রিমিজম অবশ্যই এটা আমি বলতে চাচ্ছি এবং সবচেয়ে বড় আমি ধিক্কার জানাতে চাই এই শোর মাধ্যমে এই যে উনি কয়েকদিন আগে যে আমাদের আব্দুল গফফার চৌধুরী সাহেব যে মন্তব্য করেন আমি ধিক্কার জানাতে চাই উনি উনাকে আমি এই আমরা ওই ব্যাপারে না বলেন আমি এটা বলতেছি যে এটা ঠিক আছে উনি বলছেন ঠিক আছে কিন্তু এটা এই জিনিসটা হচ্ছে আমরা যখন এক্সট্রিমিজম পর্যায়ে গিয়ে উনাকে হত্যা করে ফেলি এটাও কিন্তু খারাপ উনি উনার মত প্রকাশের অধিকার আছে মত প্রকাশ করছেন কিন্তু এটা আল্লাহ ভালো জানেন এবং এটা কি করবেন আমাদের ইসলাম তো এটা বলে নাই যে হত্যা একজনকে করো আমরা এটাই বলি যে ইসলাম এটা হচ্ছে শান্তির ধর্ম আমরা এটা এখান থেকে আমরা কিন্তু রাজনীতি শিখি এখান থেকে আমরা কিন্তু পারিবারিক শিক্ষা শিখি এখান থেকে আমরা কিন্তু সবকিছু শিক্ষা শিখি এই আমাদের আরেকটা সম্পূরক প্রশ্ন আপনাকে আমাদের যেমন বর্তমান প্রেক্ষাপটে আপনি জানেন এবং আমার হুমায়ুন ভাইও জানেন আমরা দুজনের কাছ থেকে আমি আশা রাখবো আমার আনসারটা এই যে নতুন টিনেজার যারা আইএসআই জয়েন করতেছে বিভিন্ন জায়গা থেকে আসতেছে আইএসআই আসলে আইএসআইটা আসলে কি আর এই টিনেজাররা কেন যাচ্ছে বা এদিকে আমরা এদেরকে কিভাবে বিরত রাখবো এই যাওয়া থেকে এইটা হচ্ছে আমি বলি এটা মানে দুঃখজনক ঘটনা যে আইএসএস যুদ্ধ করতেছে এখানে সিরিয়াতে যাইতেছে মনে করতেছে যে আমরা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করব বলে যুদ্ধ হইতেছে যুদ্ধ ঘোষণা করা হইতেছে কিন্তু এইভাবে যে যাইতে মানে মানুষগুলো যাইতেছে আমি দেখছি একদম 7টা পরিবার 7জন মানুষ ব্যক্তি একটা মহিলা ক্যান্সার এই ভুল পথে অবশ্যই ভুল যাওয়া হ্যাঁ অবশ্যই ভুল পথে সেই থেকে আমরা ওদেরকে কি বিরত রাখতে পারি আপনি যেহেতু তো আসলে হচ্ছে কি আমাদের যে এই যে বলেন ওই যে একটু আগে বলেন এক্সট্রিমিজম যে জিনিস হচ্ছে পারিবারিকভাবে যেটা হচ্ছে মানে যে মাতাতিরিক্ত হয়ে যে জিনিসটা হচ্ছে মনে করেন বুঝার যেটা ভুল এই বুঝানো হচ্ছে যেটা হচ্ছে বা হয়তো পরিবার থেকে বাচ্চাদের শিক্ষা দেওয়া হইতেছে এই জন্য ওরা এক্সট্রিমিজম হয়ে কিন্তু ওরা এই যুদ্ধের প্রতি মহিলা অগল চলে গেছে কেন মহিলারা এখানে যুদ্ধ করবে এটা কোনো ইসলামিক যুদ্ধ না এটা হচ্ছে তো আপনার এক ধরনের কি দখলের ভুল ভ্রান্ত ধারণা ইসলামিক যদি যুদ্ধ হতো যে আমার ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ তাহলে যে ঠিক আছে ছেলে মেয়ে আসলে অগ্রসর যেটা আমাদের হজমস হোসেনে হয়েছে কিন্তু এখানে তো ইসলামের জন্য যুদ্ধ হচ্ছে না এটা হচ্ছে সবচেয়ে আপনার ক্ষমতা দখলের যুদ্ধ এখানে কেন আমরা গিয়ে জয়েন করব এবং মেয়েরা মেয়েরা মহিলা একদম টিনেজ মেয়েরা পর্যন্ত যাইতেছে এটা অত্যন্ত দুঃখজনক এই দেশ থেকে যাইতেছে এবং এটার জন্যই যে আমাদের যে প্রচার যেটা প্রচার হইতেছে এতটুকু কিন্তু প্রচার যেহেতু আমাদের মুসলমান কমিউনিটির জন্য প্রচার হইতেছে এতটুকু করে বাড়ানো বুড়ানো হইতেছে ফিলিস্তিনে মানুষ মারা গেছে এটার প্রচার হয় না বার্মাতে মানুষ মারা গেছে এটার প্রচার হয় না চীনে যে আমাদের রোজাভঙ্গ করা হইতেছে বিয়ার দিয়ে এটা প্রচার হয় না ফ্রান্সে পর্দাপতা নিষিদ্ধ করে এটা হয় না ইন্ডিয়াতে আমাদেরকে মুসলমানদের অত্যাচার করে এটা প্রচার হয় না কিন্তু এই জিনিসটা প্রচার হইতেছে ডামাডুল করে ডামাডুল ভাবে যে মুসলমানরাই মানে হচ্ছে মাতাতিরিক্ত করে মুসলমান মানে হচ্ছে এই কি এক্সট্রিমিজম এটা আমরা কোন সময় মানি না এবং আমরা এটা মানি না এবং কোন সময় এলাও করেন অবশ্যই এলাও করেন জনাব হুমায়ুন ভাই আপনি এই ব্যাপারে কি মনে করেন যে এই যে নতুন একটা সংগঠন আইএসআই এবং আমাদের টিনেজার যারা জয়েন করতেছে আমি জানি এটা ভুল একটা ভ্রান্ত পথ সেটা আমরা অবশ্যই আমরা স্বীকার করি কিন্তু সেখান থেকে আমরা কিভাবে ওদেরকে রক্ষা করতে পারি আপনি কি মনে করেন জি আপনাকে ধন্যবাদ আসলে হচ্ছে যে এই সুন্দর এই একটা ভালো জুসের প্যাকেট দেখিয়ে ভিতরে কিন্তু অত্যন্ত খারাপ জিনিস এরকম বোঝানো হচ্ছে এই যে আইএস জঙ্গিদের যে বিষয়ে সারা বিশ্ব কিন্তু অত্যন্ত হুমকির মুখে পড়েছে এবং বিশেষ করে মুসলিম কমিউনিটি মুসলিমদের জন্য মুসলমানদের জন্য আমাদের জন্য মুসলমানদের নাম নিয়ে কিন্তু নাম ভাঙিয়ে আসলে হচ্ছে কি আমার যতটুকু ধারণা স্বল্প জ্ঞানে মনে হয় যে ওই জিনিসটা তাদের একটা পাতানো ফাঁদ ওই ফাঁদে পা দিচ্ছে আমাদের মুসলমান যুবকরা যুবতীরা এই পাতানো ফাঁদে যদি পা দিয়ে এরকম চলতে থাকে তাহলে কিন্তু আমাদের মুসলমানদের জন্য বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি না না আমি ওদের কথা চলে আসি যারা যাচ্ছে যারা যাবে তাদেরকে কিভাবে আমরা আটকাতে পারি তাদেরকে আটকানোর একটাই মাত্র পথ যারা আমরা মানে ইসলামিক রিলিজিয়াস লিডার যারা আছি রিলিজিয়াস লিডার থেকে শুরু করে স্পিরিচার যারা আছি রিলিজিয়াস স্পিরিচার তাদের আমাদের দায়িত্ব রয়েছে অনেক বড় দায়িত্ব রয়েছে এর জন্য আমি দুঃখিত আমি যে এই বিষয়টা এর জন্য আনতেছি বাংলাদেশে যখন বাংলা ভাই আব্দুর রহমান জঙ্গি দেখা দিল তখন কিন্তু বাংলাদেশে যাব না আমাদের হাতে এত সময় নাই না এক মিনিটের ভিতরে শেষ করে ফেলছি যে বাংলাদেশের আলেম উলামারা কিন্তু গর্জে উঠেছিল প্রত্যেকটা মসজিদে খুতবা দিয়েছিল তাদের বিরুদ্ধে যার কারণে পাবলিক থেকে শুরু করে আলেম উলামা থেকে শুরু করে এডুকেশন শিক্ষিত জন সব কিন্তু তাদের বিরুদ্ধে চলে গিয়েছিল যার কারণে এই ঐতিহ্যবাহী সিলেটে আব্দুর রহমান বাংলা ভাই ধরা সম্ভব হয়েছিল এবং অত্যন্ত কঠোরভাবে তাদেরকে ফাঁসি দেওয়া সম্ভব হয়েছিল এটা কিন্তু প্রত্যেকের এই যৌথ কাজ করা যৌথ উদ্যোগের প্রয়োজন যেমনভাবে আলেম ওলামাদের প্রয়োজন তেমনভাবে সামাজিক দায়িত্বে যারা আছেন ধর্মীয় দায়িত্বে যারা আছেন যারা পলিটিক্যাল দায়িত্বে আছেন প্রত্যেকের দায়িত্বের মাধ্যমে আমরা এই আইএস জঙ্গিতে যারা যাচ্ছে তাদেরকে প্রতিরোধ করা প্রয়োজন না হলে আমাদেরকে অত্যন্ত বিপদের মুখে পড়তে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় ধন্যবাদ আপনাকে তালা ভাই 30 সেকেন্ড আপনি জাস্ট আপনার ফাইনাল ওয়ার্ডসটা বলবেন ফাইনাল ওয়ার্ডস হচ্ছে যে আমরা এটাই যে আমরা যুবক সমাজ যারা এখানে বলা হইতেছে যে ওরা অগ্রসর হোক ওরা যে জিনিসটা হচ্ছে আমাদের পাড়ায় পাড়ায় সেমিনার করে খারাপ কাজ থেকে বিরত রাখার যে কি এইটা ইয়ং সমাজে কিন্তু অগ্রসর হচ্ছে আস্তে আস্তে অগ্রসর এই দেশেও বলেন দেশেও বলেন আর সবচেয়ে বড় হচ্ছে ইসলামিক যে মূল্যবোধ ইসলামিক মূল্যবোধ যার ভিতরে থাকবে আমি বিশ্বাস করি কেউ খারাপ কাজ করতে পারে না আর অবশ্যই যে আপনি একটু আগে বললেন যে আইএসের কথা আমাদের ইস্ট লন্ডন মসজিদে বলেন বড় বড় মসজিদগুলোতে যদি এই যে আমাদের ভাই বলতেছেন বড় বড় মসজিদগুলোতে যদি আমরা এটা নিয়ে আলোচনা করি বা এটা যে এটা যে খারাপ জিনিসটা আমরা তুলে ধরি কারণ ইসলামিক স্কলারগুলা থেকে যারা আছেন ও ডক্টর যারা আছেন ওদের থেকে আমাদের ওরা যে কথাটা বলবে তাড়াতাড়ি মানুষ লুফে নিবে এটা কারণ ওরা যদি বলেন বেশি করে প্রচার করেন এটা খারাপ বা এইগুলো তাইলে কিন্তু আমাদের এটা বন্ধ হওয়া সম্ভব থ্যাংক ইউ ফর joining us today সুপ্রিয় দর্শক আমরা প্রোগ্রামে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা কথা বলছিলাম আজকের ইয়ুথ লিডারশিপ এন্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম নিয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম আমাদের গেস্টদের কাছ থেকে আমাদের কথাবার্তা থেকে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন দেখা হবে আবারও নেক্সট উইক অন্য একটা বিষয় অন্য প্রোগ্রামে থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু